হ্যালো বন্ধুরা, কেমন রয়েছেন সবাই? সর্বপ্রথমে আপনাদের প্রত্যেককে ভালোবাসা ও শুভেচ্ছা দিয়ে শুরু করছি আজকে আমাদের ভিডিও। আশা করি সকলে ভালো রয়েছেন। শুধুমাত্র একটি লেন্স ইউজ করে কি একটি প্রি ওয়েডিং শ্যুটের মতো শ্যুটিং কভার করা কি সম্ভব? প্রশ্নটা কিন্তু আপনাদের কাছে। উত্তরটা বন্ধু আমি দিচ্ছি, হ্যাঁ। একটি মাত্র লেন্সের সাহায্যে একটি প্রফেশনাল মানের প্রি ওয়েডিং শ্যুট কভার করা সম্ভব যদি আপনার কাছে থাকে এই লেন্সটি। এটি হলো কিন্তু ক্যাননের 85 1.8 অ্যাপারচারের একটি লেন্স, যার মাধ্যমে একটি প্রফেশনাল মানের প্রি ওয়েডিং কভার করা সম্ভব। তো চলুন দেখে আসি কিছু সিকোয়েন্স যেটা আমি করেছি। বন্ধু আপনাদের প্রশ্নের উত্তর হয়তো পেয়ে গিয়েছেন যে এই 85 লেন্সের সাহায্যে একটি প্রি ওয়েডিং শ্যুটের মতো শ্যুটিং কভার করা সম্ভব। আপনি চাইলে কিন্তু এই 1740 লেন্স দিয়ে একটি প্রি ওয়েডিং খুব সুন্দর করে কভার করতে পারবেন না, কারণ এটার ডেপথ অফ ফিল্ডটা কিন্তু কম। ওকে, কারণ এটার অ্যাপাচার কিন্তু 4 পয়েন্ট, আর এই যে 85 লেন্সটি দেখছেন এই লেন্সের অ্যাপাচার হলো 1.8। আপনারা বুঝতে পারছেন যে এটার ডেপথ অফ ফিল্ড কিন্তু বেশি, যার কারণে আমরা কিন্তু যখন আমরা প্রি ওয়েডিং শ্যুট করি তখন এই লেন্স দিয়ে যদি আমরা করি তাহলে আমরা ক্রিস্টাল একটি ভাব পাই। আমরা এই লেন্সটি ইউজ করে কিন্তু পিছনের ব্যাকগ্রাউন্ড ব্লার পাই অনেক সুন্দর। তবে হ্যাঁ বন্ধু, যদি আপনি একজন প্রফেশনাল মানের সিনেমাটোগ্রাফার না হন তাহলে কিন্তু আপনি 85 লেন্স দিয়ে শ্যুট করতে সক্ষম হবেন না। বলতে পারেন, কেন ভাই, কেন সক্ষম হব না, তাই না? কিন্তু এখানে বিষয় আছে, আপনি যখন একটি ক্রেনের সাহায্যে এই 85 লেন্স দিয়ে আপনার ক্যামেরা বডি দিয়ে শ্যুট করবেন তখন দেখা যাবে কি, আপনি যখন শ্যুট নিচ্ছেন তখন যখন আপনার সাবজেক্ট নড়বে ক্যামেরা যদি অটো ফোকাসও হয় অনেক সময় কিন্তু আপনার ফোকাস মিস করে। সেই ক্ষেত্রে আপনার একটু প্রফেশনাল হতে হবে, তাহলে আপনি ফোকাসটা কারেক্টভাবে ইউজ করতে সক্ষম হবেন। ওকে, ভিডিওটি দেখতে দেখতে অনেকরা বলছেন, ভাই একটি লেন্স অনেক লেন্স দিয়েই তো শ্যুট করা যায়, যেমন রয়েছে 24-105, 1740 দিয়েও শ্যুট করা যায় যদি চায়, মনে চায়, আরও অনেক 50mm লেন্স আছে, তাহলে আপনি কেন 85 বেছে নিয়েছেন? আমি 85 বেছে নিয়েছি কারণ আমি আমার এক্সপিরিয়েন্সে সাহায্যে বলতে চাই যে ডেপথ অফ ফিল আপনি 85-এর যেটা পাবেন সেটা কিন্তু আপনি 24-105-এ কোনোভাবেই পাবেন না। তো বন্ধু, এই হলো বিষয়, আপনি একটি লেন্সের সাহায্যে আপনার বডিতে, সেটা হলো 85 প্রাইম লেন্স, যার সাহায্যে আপনি একটি সুন্দর প্রি ওয়েডিং শ্যুট সম্পূর্ণরূপে কভার করতে পারবেন। বন্ধুরা, এত সময় কিন্তু আমি 85-এর পজিটিভ দিকগুলো নিয়ে বকবক করেছি, কিন্তু এর কিন্তু কিছু নেগেটিভ দিকও রয়েছে। আপনি যদি একটিমাত্র লেন্স দিয়ে শ্যুট করেন একটি প্রি ওয়েডিংয়ে, সেক্ষেত্রে আপনার অনেক খাটাখাটনিও রয়েছে। ধরুন আপনি এইখান থেকে একটি শ্যুট, একটি সাবজেক্টে আপনার ওয়াইড শট লাগবে, সেক্ষেত্রে আপনি এইখানে বসে যদি আপনার 1740 বা অন্যান্য লেন্স থাকে, 18-35 এই লেন্সগুলো যদি আপনার থাকে ওয়াইড লেন্স, সেক্ষেত্রে আপনি সামনে থেকে খুব সুন্দর একটি শ্যুট কভার করতে পাচ্ছেন। কিন্তু আপনার যদি 85 লেন্স থাকে সেই ক্ষেত্রে আরও প্রায় অনেক দূরে গিয়ে আপনার শ্যুটটি করতে হবে ওই ফ্রেমটি ক্যাপচার করার জন্য। এটা কিন্তু একটু কষ্টকর বিষয়, ঠিক আছে? আবার যখন আপনার ক্লোজ শট নিতে হবে সেই ক্ষেত্রে আপনার সামনে এসে শ্যুট করতে হচ্ছে। তো প্রত্যেকটি জিনিসের কিন্তু ভালো দিকও থাকে, খারাপ দিকও থাকে। তো বন্ধু, আপনারা কিন্তু অলরেডি দেখে নিয়েছেন যে কীভাবে আমি একটি প্রি ওয়েডিং শ্যুট শুধুমাত্র একটি লেন্সের সাহায্যে উঠিয়েছি। তবে হ্যাঁ বন্ধু, আমি যদি এই 1740 লেন্সটা ইউজ করতাম আরও ভালো হতো। কেন বলছি, কারণ একটিমাত্র লেন্স দিয়ে আপনি হয়তোবা কষ্ট করে একটি শ্যুট উঠাতে পারবেন, কিন্তু যখন আপনার 2-3টি লেন্স থাকবে তখন কিন্তু আপনার কাজটা অনেক সহজ হয়ে যাবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বন্ধু, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, আমাদের সাথেই থাকতে হবে। আজকে এই পর্যন্ত ভিডিওটি শেষ করতে চাই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের শরীরের যত্ন নেবেন, এবং 85 লেন্স দিয়ে কিন্তু প্র্যাকটিস করবেন যে কীভাবে ভিডিও শ্যুট করতে হয়। সকলকে আরেকটিবার ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। God bless you. Bye.